المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. مسيرة عمل وأمل. যেই এলাকায় বা যেই শহরে বা যেই দেশে মহামারী ছড়িয়ে পড়েছে সেসব এলাকা বা স্থান থেকে আপনি নিজেকে দূরে রাখবেন, সরিয়ে রাখবেন, তাহলে আপনার শহরে বা আপনার গ্রামে যদি এই মহামারী না থাকে, পাশের গ্রামে মহামারী আছে, আপনিও গ্রামে যাবেন না। আপনার দেশে মহামারী নেই, অন্য দেশে মহামারী আছে, অন্য দেশে আপনি যে দেশে মহামারী ছড়িয়ে পড়েছে এই দেশে আপনি যাবেন না, সেখান থেকে আপনি দূর রাখবেন। যেসব লোকেরা রোগাক্রান্ত বা যেসব লোকেরা এই করোনার ভাইরাস আক্রান্ত হয়েছে তাদের থেকে আপনি আপনার ডিস্টেন্স মেনটেন করবেন, আপনি একটু দূরত্ব বজায় রাখবেন, যেটা আজকে মেডিকেল সায়েন্সের যারা অভিজ্ঞ তারা বলছে। কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব শিক্ষা দিয়েছেন। এই মর্মে আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস উল্লেখ করা যেতে পারে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশে যাচ্ছিলেন, অত্যন্ত জরুরি কাজ ছিল, রাষ্ট্রীয় কাজ, যাচ্ছিলেন তিনি, কিন্তু সারাগ নামক স্থানে পৌঁছলে, তাবুকের কাছাকাছি সারাগ নামক স্থানে পৌঁছলে তার কাছে সংবাদ এসে পৌঁছিল যে আন্নাল ওয়াবা কাদ ওয়াকা বিশ্বাম, শাম দেশে মহামারী ছড়িয়ে পড়েছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। যখন হাদিস শুনতে পেলেন তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আমার সিদ্ধান্ত ঠিক আছে, যে ফিরে যেতে হবে, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু না, যাব না। কাল ইজা সামিতুম বিহি বিআরদিন ফালা তাকদামু আলাইহি, যখন কোনো অঞ্চলে মহামারী ছড়িয়ে যাওয়ার কথা শুনতে পাবে তখন সেখানে তোমরা পা রাখিও না, সেখানে যেও না। ওয়াইদা ওয়াকা বিআরদিন আর ওয়ান্তুম বিহা, আর তোমরা যেখানে রয়েছো সেখানেই যদি এই মহামারী ছড়িয়ে পড়ে ফালা তাখরুজু ফেরার আমিনো, সেখান থেকে অন্য এলাকায় পালায়ন করিও না, কারণ অন্য এলাকায় পালায়নের মাধ্যমে তুমি অন্য এলাকাতেও এই মহামারী ছড়িয়ে দেবে বা মহামারী ছড়িয়ে যাওয়ার কারণ হবে, আর যেটা তুমি তো ক্ষতিগ্রস্ত হয়েছো অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করবে এমন কাজ করবে না। সুতরাং যেসব এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে সেসব এলাকা থেকে বেঁচে থাকতে হবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এছাড়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেন লা ইউরিদুল মুমরিযু আলাল মুসিহ, অসুস্থ ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে না যায়, অসুস্থ ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে না যায়, বিশেষ করে ওই সমস্ত রোগের ক্ষেত্রে যেসব রোগগুলির মধ্যে ছোঁয়াচের বৈশিষ্ট্য রয়েছে, জি ছোঁয়াচে টাইপের রোগ, জি সংক্রমণ, সংক্রামক ব্যাধি যেগুলিকে বলা হয়, তো ওই রকম রোগ আর এটা সরিয়ে তো রয়েছে, তবে আল্লাহর ইচ্ছায় আপনি সেখানে গেলেই যে হয়ে যাবে সেটাও না, কিন্তু এগুলি এই বৈশিষ্ট্যের বা এই রকমের রোগ, সুতরাং এই ক্ষেত্রে বেঁচে থাকার নির্দেশও দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তদবির হিসাবে তকদিরের ফয়সালা আল্লাহ রয়েছে, কিন্তু আপনার কাজ হচ্ছে তদবির করা, চেষ্টা করা যা আপনাকে করতে বলা হয়েছে, অসুস্থ ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে না অবতরণ করে, এও সহিহ বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 8 নম্বরে যেই উপায়টি আমাদেরকে অবলম্বন করতে হবে মহামারী দূর করার জন্য তা হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা আর মানুষের সাথে সদ্ব্যবহার করা, মানুষের উপকার করা, সাদকা দান খায়রাত করা, জি মানুষের পাশে দাঁড়ানো, কখনো অর্থ দিয়ে পাশে দাঁড়াইতে হবে, কখনো সময় দিয়ে পাশে দাঁড়াইতে হবে, কখনো তাদেরকে দিক নির্দেশনা দিয়ে পাশে দাঁড়াতে হবে, কখনো তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে পাশে দাঁড়াইতে হবে, কখনো তাদের সেবা দান করে, যেমন ডাক্তার নার্সেরা সেবা দিচ্ছে, এটাও একটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার উপায়। এইরকমই যারা বিত্তবান মানুষ, যারা দান খায়রাত করছেন, এটা যারা জাতিকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন দিন এবং দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব উপায়গুলি বলছেন, দিনই উপায়গুলি বলছেন এই মহামারী থেকে আত্মরক্ষার জন্য, এগুলি হচ্ছে সব ভালো কাজ। এছাড়া যত রকমের জনকল্যাণমূলক কাজ রয়েছে, যারাই এই কল্যাণমূলক কাজে জড়িত তারা ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছায় বালা মুসিবত থেকে মুক্ত থাকবে, আল্লাহ বালা মুসিবতকে এই নেক আমলগুলির মাধ্যমে উঠিয়ে নেবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত এই মর্মে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সানায়ুল মারুফে তাকি মাসারিয়াসু,
ভালো কাজগুলি করলে মন্দ মৃত্যু থেকে রক্ষা করে, ওয়াল আফাত আর আপদ বিপদ থেকে রক্ষা করে, ওয়াল হালাকাত আর ধ্বংস হওয়া থেকে সর্বনাশ হওয়া থেকে রক্ষা করে। এবং আরো বলেছেন ও আহলুল মারুফ ফি দুনিয়া, যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, সৎ কাজ করেছে, হুম আহলুল মারুফ ফিল আখিরাত, তারাই পরকালে ভালো মানুষ হিসাবে বিবেচিত হবে। মুস্তাদরাক হাকেমে এ হাদিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয় সম্পর্কে বলছেন ওয়া মিন আযামি ইলাজাতিল মারদ, রোগের বড় চিকিৎসার একটি বড় চিকিৎসা হচ্ছে ফেলুল খাইর, কল্যাণমূলক কাজ করা, ওয়াল ইহসান এবং সদাচরণ করা, মানুষের উপকার করা, ওয়া যিকির এবং আল্লাহকে স্মরণ করা, ওয়া দোয়া এবং আল্লাহকে ডাকা দোয়া করা, ওয়া তাদাররু এবং আল্লাহর দিকে একাগ্রতার সাথে ধাবিত হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাগ্র চিত্তে চাওয়া, ওয়াল ইবতিহাল ইলা আল্লাহ, আল্লাহ অভিমুখী হওয়া, ওয়া তওবা এবং তওবা ইস্তিগফার করা, ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। বলছেন ওয়ালি হাজিহিল উমুরি তাসিরুন ফি দাফিল ইলাল ওয়া হুসুলি শিফা, এই সমস্ত কাজগুলি যে বললাম এগুলির বড় একটা তাসির প্রভাব রয়েছে রোগ দূর করার ক্ষেত্রে, বিপদ আপদ দূর করার ক্ষেত্রে এবং আরোগ্য লাভের ক্ষেত্রে। আযাম মিনাল আদউইয়াতিত তাবিঈয়া, প্রাকৃতিক যে সব ওষুধ রয়েছে সেসবের চাইতে বেশি এর প্রতিক্রিয়া রয়েছে। ওয়ালাকিন বিহাসবে ইসতিদাদিন নাফসে ওয়া কবুলিহা, তবে এটা মানুষের যোগ্যতা হিসাবে এবং মানুষ কতটা সেটা গ্রহণ করছে, ওয়া আকীদাতিহা ফিজালিকা ওয়া নাফইহি, এবং মানুষ এই আকীদাটি কিরকম ভাবে রেখেছে, তার আকিদা একবারে দৃঢ় ছিল কিনা, তার আকিদা একবারে মজবুত ছিল কিনা, না দুর্বল আকিদা নিয়ে আমলগুলি করেছে এবং এর উপকারিতা সম্পর্কে সন্দেহান্ত ছিল না বা পরীক্ষামূলক তো করেনি, বরং সে ইয়াকিনের সাথে যে এগুলি ওহির কথা, কোরআন এবং হাদিসের কথা, সুতরাং এই আমলগুলি আমি করব আর নিশ্চিত এর ফল পাবো, আল্লাহ সম্পর্কে সে সুধারণা রেখেছে, যে যেমন ধারণা রেখেছে সেই রকম তার উপকার হবে, এ কথাই বুঝাতে চেয়েছেন ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই। নয় নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে তাহাজ্জুদ পড়া। আর এর আগে আমি বলেছি এই মহামারীর সময়ে কর্মহীন হয়ে বসে আছেন, কাজকর্ম নেই, দুনিয়ার কাজকর্ম নেই, ব্যস্ততা কমে এসেছে, বাড়িতে অবরুদ্ধ, সুতরাং এই বন্দি জীবনটাকে ভালো কাজে লাগান। রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহর কাছে রাতে নির্জনে আপনি সময় নিন, অ্যাপয়েন্টমেন্ট নিন, এগুলি হচ্ছে বড় সুযোগ। দিনে সিয়াম রাখুন, কিয়ামুল লাইল রাতের তাহাজ্জুদ আদায় করা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের তাহাজ্জুদ অবশ্যই পড়ো, যদিও সুন্নতে মুআক্কাদা কিন্তু তাকিদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের তাহাজ্জুদ পড়ো অবশ্যই, ফাইন্নাহু দাবুস সালেহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যারা নেক লোক ওলি আউলিয়া ছিলেন তাদের এটি হচ্ছে উত্তম চরিত্র। ওয়াইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ, আর রাতের তাহাজ্জুদ আদায় করা কিয়াম আল্লাহর সান্নিধ্য লাভের উপায়, আল্লাহর কাছে কাছিয়ে দেবে। ও মানহাতুন লিল ইসমে, এবং গুনাহ থেকে বারণ করবে, মানুষ পাপ মুক্ত হইতে, পাপ কমে আসবে আপনার জীবনে, গুনাহ কমে আসবে যখন আপনি তাহাজ্জুদ গুজার হয়ে যাবেন। ও তাকফিরুন লিস সাইয়্যাত, এবং পাপগুলি মোচনকারী হবে, তাহাজ্জুদ পড়লে যে গুনাহগুলি অতীতে রয়েছে সেগুলি মোচন হবে। ও মাতরাদাতুন লিদ্দায় আনিল জাসাদ, এবং শরীর থেকে রোগকে বিতাড়িত করবে, শরীর থেকে রোগকে বিতাড়িত করার মাধ্যম হবে। ইমাম তিরমিজি এবং অন্য অন্যরা হাদিসটি বর্ণনা করেছেন। দশ নম্বরে যে উপায়টি সেটা হচ্ছে বিশেষ করে রাত্রে যখন ঘুমাবেন তখন কোনো বাসনপত্র খোলা রাখবেন না, ঢেকে দেবেন, সে পানপত্র হোক অথবা খাদ্যের পাত্র হোক ঢেকে দেবেন। দিনেও খাওয়া দাওয়ার পরে অনেকে খোলা রেখে দেন, তরি তরকারি আছে খোলা আছে উন্মুক্ত,
আর তারপরে ভাত আছে, খোলা আছে, ভাতের হাঁড়ি খোলা আছে, তরি তরকারি গোস্ত মাছ সব খোলা আছে, এমন রাখবেন না, ঢেকে রাখবেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বাকি যেগুলি আছে সেগুলিকে ঢেকে রেখে দিন। এই কথাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহি মুসলিমের হাদিসে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন সামিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, গাত্তুল ইনাআ, তোমরা পাত্রকে ঢেকে রাখো, পাত্রকে ঢেকে রাখো, সেটা যে কোনো বাসন হোক না কেন ঢেকে রাখেন, তাতে খাদ্য থাকলে আরও বেশি গুরুত্ব বেড়ে যায়। খাদ্য পানীয় নেই তারপরেও আপনি বাসনকে খোলা অবস্থায় রাখেন, উল্টে রাখেন। অনেকে গিলাসকে, খালি গ্লাস আছে সোজা করে রেখেছেন, না উল্টে রাখেন, জি ঢেকে রাখেন, জি ঢেকে রাখেন, না হলে কিছু না থাকলে উল্টিয়ে রাখেন। ও আউকু সেকা, এবং পানপাত্রের মুখটাকে বেঁধে দাও, জি পানপাত্র মশক সেটার মুখটা বেঁধে দিতে হয়তো, যদি বাঁধার জিনিস হয়তো বেঁধে দেবেন বাঁধন দিয়ে, আর যদি কলস হয় পানি আছে ঢেকে দেবেন, অন্য কিছু রয়েছে পানপাত্র সেগুলিকে ঢেকে দেবেন বা বেঁধে দেবেন। ফাইন্না ফিসানাতে লাইলাতান, কারণ বছরে এমন একটি রাত আছে, ইয়ানজেলো ফিহা ওয়াবাউন, যেই রাতে মহামারী নেমে আসে। সুবহানাল্লাহ, কখন যে মহামারী নেমে আসে, আল্লাহ ছাড়া কেউ এ গায়েব জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানেন না যে কখন কোনখানে এই ওবা মহামারী নেমে আসে আর কিভাবে নেমে আসে। সুতরাং এই জ্ঞান একমাত্র ওহির মাধ্যমে আমরা পেয়েছি যে বছরে এমন একটি রাত আছে যেই রাতে মহামারী নেমে আসে। লা ইয়ামুরু বিনাইন লাইসা আলাইহি গিতাউন আও সিকাইন লাইসা আলাইহি ওয়াকাউন, এমন কোন পাত্র নেই পৃথিবীতে যেই পাত্র ঢাকা নেই। যদি এমন কোন পাত্র পায় ওই মহামারী, যেই পাত্র ঢাকা নেই, এমন কোন পানপাত্র অথবা খাদ্যের বাসন পেল যেটা ঢাকা নেই, ইল্লা নাজালা ফিহি মিন যালিকাল ওয়াবা, সেই পাত্রে সেই মহামারী নেমে আসে। সুবহানাল্লাহ, এমন একটি গায়েব যেটা আমরা জানছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলতেন তাহলে আমরা জানতে পারতাম না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এ সম্পর্কে বলছেন, ওয়াহাদা মিম্মা লা তানালুহু উলুমুল আতিব্বা ওয়া মাআরিফুহুম, এই এমন একটি জ্ঞান, ওহির জ্ঞান, যা বলেছেন যে বছরে একদিন মহামারী নেমে আসে, এক রাতে নেমে আসে, এবং যে কোনো খোলা পাত্র খাদ্যের অথবা পানীয় পাত্র পাই সেই পাত্রে সেটা নেমে যায়। জি, এ কথা এমন একটি কথা যেটা চিকিৎসকদের এলম হাসিল করতে পারে না, তাদের এলমের দৌড় এক জায়গায় গিয়ে থেমে গেছে, প্রাকৃতিক প্রাকৃতিক সব কিছুই, কিন্তু গায়েব অদৃশ্য যে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন, তার গায়েবে যে এমন এমন কিছু করেন যা মানুষের জ্ঞানের বাইরে, মানুষের ক্ষমতার বাইরে, সেসব মানুষ উপলব্ধি করতে পারে না। সুতরাং এই জ্ঞানটি যা আমরা ওহির দ্বারা, রাসূলুল্লাহ এই সুন্নাহ দ্বারা জেনেছি, সেই এলম পর্যন্ত কোন চিকিৎসকের জ্ঞান বা কোন চিকিৎসা বিদ্যা পৌঁছিতে পারে না। সুতরাং আমি প্রত্যেক ভাই বোনকে বলবো যে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের ওপর সব কিছুকে ন্যস্ত করি, এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার অনুগ্রহের আশাবাদী হই, আল্লাহর আজাবকে যেন আমরা ভয় করি, আল্লাহ রব্বুল আলমিনের পাকড়াওকে যেন ভয় করি, এবং আল্লাহ রব্বুল আলমিনের রহমতের আশা রেখে তার কাছে যেন আমরা চাই, এবং তার ওপর পুরোপুরি ভরসা রাখি নিজের ভালো কর্মের সাথে সাথে, কারণ সব কিছু আল্লাহর হাতে, সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের হাতে রয়েছে, এবং যথাসাধ্য আমাদের যে করণীয় রয়েছে বালা মুসিবত থেকে আত্মরক্ষার জন্য সেগুলি যেন আমরা যথাসাধ্য করি। আর আল্লাহ না করে বালা মুসিবত কোনো ভাই বোনের ওপর নেমে আসে, যদি নেমে আসে তখন আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নেকির আশা রাখতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আর নেকির আশা রাখি তাহলে আল্লাহ মহাপুরস্কার দেবেন দুনিয়াতে এবং আখিরাতে, উত্তম বদলা দেবেন। সূরা জুমার আয়াত নম্বর 10 আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারিতোষিক দান করেন, প্রতিদান দেন বিগাইরি হিসাব, অফুরন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের নেক আমলে যেন তৌফিক দান করেন। এছাড়াও অনেক উপায় রয়েছে শরীয়তে, যেই উপায়গুলি আমাদের এই সময়টা বেশি বেশি চর্চা করা উচিত।
সুতরাং সময় সুযোগ ইনশা আল্লাহ তাআলা আবার কোন সময় ওই বিষয়গুলি আরো নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজে তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন, আল্লাহর আজাব গজবের যেগুলি কারণ সেগুলিকে দূর করার যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন, আমাদের তওবা যেন কবুল করেন, আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার যেন তৌফিক দান করেন, আল্লাহর জিকির আজকার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সারা বিশ্বের মুমিন মুমিনাত যেখানে পীড়িত অসুস্থ রয়েছে, আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দাও, যে কোনো রকমের বালা মুসিবত হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি দূর করে দাও, আর তাদেরকে হেফাজত করো, তাদেরকে তওবা করে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করো, এবং তাদেরকে তাদের ইবাদত বন্দেগী পুরোপুরি আদায় করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে তোমার ফরজ ইবাদতের তৌফিক দান করো, হেদায়াত নসিব করো, যারা গোমরাহ হয়ে রয়েছে, শিরক বিদাতে লিপ্ত রয়েছে তাদেরকে সঠিক বুঝ দান করো, এবং যারা হেদায়ত রয়েছে তাদেরকে আল্লাহ অটলতা দান করো, যারা সুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, যারা অসুস্থ রয়েছে তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।